হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি পেরি পেরি চিকেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। পেরি পেরি চিকেন বানানোর জন্য প্রথমে বানিয়ে নিতে হবে পেরি পেরি সস। এর জন্য আমি এখানে নিয়েছি একটা লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে হলুদ, কমলা, সবুজ যে কোনো কালারেরই ক্যাপসিকাম এখানে নিতে পারেন, কিন্তু আমি আমার পেরি পেরি সসে একটা রেডিশ ভাব আনার জন্য এখানে লাল কালার ক্যাপসিকামটা ইউজ করেছি। এখন আমি ক্যাপসিকামটা খুব ছোট টুকরো করে কেটে নিব, আর ক্যাপসিকামের এই সাদা অংশটুকু আমি ফেলে দিচ্ছি, কজ এটা টেস্টলেস। ক্যাপসিকামটা টুকরো করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ব্লেন্ডার নিয়েছি, এতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করব কাঁচামরিচ। আমি চেষ্টা করেছি লাল কাঁচামরিচগুলোই এখানে দেওয়ার। দিচ্ছি কয়েকটা আস্ত গোলমরিচ, আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এখন দিচ্ছি সয়া সস। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা পাপরিকা পাউডারও ইউজ করতে পারেন। দিচ্ছি রসুন কুচি। এখন দিচ্ছি আদা বাটা, আপনারা আস্ত আদাও টুকরো করে এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লেবুর রস দিয়ে দিব। এখন দিচ্ছি একটু লবণ। সবশেষে দিচ্ছি অরিগানো, আর অরিগানোটা অবশ্যই দিতে হবে, নয়তো পেরি পেরি চিকেনের রিয়েল টেস্টটা পাওয়া যাবে না। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চিকেন লেগ পিস। লেগ পিসগুলোর মাঝে মাঝে আমি এভাবে কেটে নিয়েছি, এতে করে মেরিনেট করার পর মশলাগুলো মাংসের ভিতর খুব ভালোভাবে ঢুকবে। মাংসের মধ্যে আমি পেরি পেরি সসটা ঢেলে নিয়েছি। এবার মাংস এবং সসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবশেষে এখানে অ্যাড করব একটুখানি টমেটো সস। আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই মাংসটাকে মেরিনেট করে রেখে দিতে হবে অন্তত 5-6 ঘন্টার জন্য। এর চেয়ে বেশি রাখলে আরও ভালো হবে, অর্থাৎ মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পেরি পেরি চিকেন ওভেনেও বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 20-25 মিনিট বেক করতে হবে। এবার আমি প্যানে মাংসটা দিয়ে নিয়েছি এবং উপর থেকে মশলা দিয়ে নিলাম। এবার এক একটা সাইড আমি 8 মিনিটের মতো ভেজে নিব। 8 মিনিট পর আমি এক সাইড উল্টিয়ে আরেক সাইড ভেজে নিব। আপনাদের যদি মনে হয় মাংসটা ভাজা এখনও হয়নি, সেক্ষেত্রে আরও বেশি সময় ধরে একটু ভেজে নেবেন। আমার মাংসটা হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই পেরি পেরি চিকেনে আমার লেবুর ফ্লেভারটা অনেক ভালো লাগে, এর জন্য আমি একটু লেবুর রসের মধ্যে হালকা একটু রেড ফুড কালার অ্যাড করে নিয়েছি এবং এটা উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এতে করে একটা রেডিশ ভাব আসে, সেটা দেখতেও খুব ভালো লাগে। বাট এটা জাস্ট সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। বাট আপনারা চাইলে এই ফুড কালারটা সসের সাথেও অ্যাড করে নিতে পারেন, বাট এটা একদম অপশনাল। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পেরি পেরি চিকেন।
বাচ্চারা যেমন এটা পছন্দ করে বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করে আর দেখুন আমার মাংসটাও খুব সফট হয়েছে এভাবেই খুব সহজে এবং ঝটপটভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন পেরি পেরি চিকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কুইন অফ রিচ দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ